ফের অনাস্থার ছায়া বামুটিয়া আরডি ব্লকে। বামুটিয়া ব্লকের অধীন রতুননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা আচার্য বিশ্বাসের বিরুদ্ধে অনাস্থাপত্র নিয়ে ব্লকের বিডিও ত্রিদীপ সরকারের দ্বারস্থ এই পঞ্চায়েতের সদস্যরা সোমবার দুপুরে 11 সদস্য বিশিষ্ট গ্রাম পঞ্চায়েতের 8 জন সদস্য বামুটিয়াস্থিত বামুটিয়া ব্লকে গিয়ে বিডিওর হাতে তুলে দেন অনাস্থাপত্রটি। অনাস্থা প্রস্তাব পেশ করার পর পার্বতী দেবনাথ নামে এক সদস্য জানান, নতুননগর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সমস্ত সদস্যরাই ভারতীয় জনতা পার্টির। অনিতা আচার্য বিশ্বাস প্রধানের দায়িত্ব পাবার পর থেকেই কোনো কাজকর্মে বাকি সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেননি। ওনার মর্জি মাফিক পঞ্চায়েত পরিচালনা করে আসছেন। তাছাড়াও একাধিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে প্রধানের বিরুদ্ধে। আমরা আজকে আমাদের নতুননগর গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, ওনার বিরুদ্ধে আমরা অনাস্থা প্রস্তাব আনার জন্য এখানে উপস্থিত হয়েছি। আচ্ছা, ওনার নাম? ওনার নাম অনিতা আচার্য বিশ্বাস। আচ্ছা, কতজনের সদস্য নিয়ে এই পঞ্চায়েত? আমাদের পঞ্চায়েতে 11 জন সদস্য। আপনারা কজন সদস্য আছেন এখানে অনাস্থা? আমরা এখানে 8 জন সদস্য মিলে অনাস্থা প্রস্তাব করেছি। অনাস্থাপত্র গ্রহণের পর কি পদক্ষেপ নেওয়া হবে আগামী দিনে সে বিষয়ে কিছু বলতে নারাজ বিডিও ত্রিদীপ সরকার। পঞ্চায়েতের অচলাবস্থা নিরসনে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তারা দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।